নমস্কার, ভূমি 24x7 এ আপনাদের সবাইকে স্বাগত। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঠিক, খুঁটি পুজো এবং রক্তদান শিবির দিয়ে এই ক্লাব শুরু করেছিল পুজোর প্রস্তুতি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার উল্টোডাঙ্গা অঞ্চলে তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির প্রাঙ্গণে। আসুন আমরা ক্লাবের কর্মকর্তাদের মুখ থেকে শুনে নেব তাদের 2021 পুজোর প্রস্তুতির ব্যাপারে। এইবারে 2021 প্রস্তুতির ব্যাপারে যদি আপনি একটু আমাদের দর্শককে বলেন। দেখুন, আগের বছরটা তো আমরা ছোট করেই করেছিলাম, এই বছরটাতেও আমরা ছোট করেই করছি, কিন্তু আগের বছরে যেরকম আমরা সাবেকি পুজোটা করেছিলাম, তো এই বছরে আমরা আবার সেই পুনরায় যেভাবে আমরা থিমের পুজো করতাম সেই থিমের পুজোই আমরা আবার করছি। এবং আমরা চাই যে সুন্দর মতন যেন আমরা পুজোটা করতে পারি এবং সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আমরা শুনেছি তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি খুঁটি পুজো এবং রক্তদান শিবির দিয়ে তাদের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করেছেন, তো এরকমভাবে আরও কি সমাজের জন্য কিছু মানে মূল্যদায়ক কাজ আপনারা করবেন ভেবেছেন? 100 বার সবার জন্য এবং ভালো কিছু করার জন্য আমাদের মন সবসময় বিষয়ে থাকে, তো আমরা চাইছি যে কিছু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজে কিছু নতুনভাবে বার্তা দেওয়ার জন্য আমরা যে জন্য থিমের পুজোটা করছি, যে থিমের মাধ্যমে একটা বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার, এবং সেটা যত দিন এগিয়ে আসবে পুজোর তত আমরা সেটা ক্রমশ প্রকাশ্য যেটা আমরা দেখাবো লোককে। এবারে করোনা প্রকোপে যে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে রয়েছে তার জন্য আপনারা কি কি বিধি পালন করে এই পুজো করছেন? না, আরেকবার বল। বললাম এইবারে করোনা প্রকোপে যে এই যে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে রয়েছে তার জন্য কি কি বিধি পালন করছেন আপনারা? দেখুন, আমরা তো প্যান্ডেলের যেরকম আগেরবারও যেটা আমরা করেছিলাম যে স্যানিটাইজার গেট করেছিলাম এবং থার্মাল চেকিং করানো, এইগুলি করেছি, তো এই বছরও আমরা যেরকম একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকতে দেওয়ার কোনো ব্যাপার নেই, বাইরে থেকেই যাতে দর্শনার্থীরা দর্শন করে বেরিয়ে যেতে পারে, গ্যাদারিংটা যাতে কম হয়, সেইভাবেই আমরা পরিকল্পনাটাকে করেছি যাতে চারদিক খুলে পুজোটাকে করতে পারি এবং যেন একটা খোলামেলা বাতাবরণ থাকে তার মধ্যে থেকে, কোনো রকমভাবে কৃত্রিমভাবে যে গ্যাদারিং সৃষ্টি করা সেই জিনিসটাকে আমরা আনতে চাইছি না, এবং আমরা সেইটার দিকে সবসময়ের জন্য সচেতন রয়েছি যাতে মানুষের কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয় এখানে তেলেঙ্গা বাগান পুজো দেখতে এসে। গত বছর দেখা গেছিলো অনেক পুজো কমিটিতেই বাজেটের একটু কাটছাট হয়েছিল, তো এই বছরও কি একইভাবে রাখা হয়েছে না ওটা একটু বাড়ানো হয়েছে? না, আগেরবারের তুলনায় ধরুন একটু তো বাড়িয়েছি আমরা, হ্যাঁ, কিন্তু সেইভাবে যে খুব বেশি সাহস পেয়েছি কিংবা খুব বেশি বাড়াতে পেরেছি সেটা নয়। এখনও অবধি ধরুন আমাদের যে হোর্ডিং ব্যানার কিংবা স্টল এইসব এখনও অবধি সেভাবে কোনো রকম আসেনি, কিন্তু পুজোটাকে তো একটা বছর ছোট করে রাখতে পেরেছি, তার থেকে একটু বেটার, কারণ আগের বছর এমনি আমাদের মন ছোট হয়ে গেছিলো পুজোটাকে ছোট করে দেওয়ার জন্য, যেটা আমরা কোনো সময় ভাবতে পারি না যে পুজোটাকে ছোট করে দেবো, পুজোর মানটা নেমে যাবে সেটা আমরা চাইনি, কিন্তু আমরা করতে বাধ্য হয়েছিলাম। এই বছর আবার চেষ্টা করছি যাতে আবার একটু অন্তত বাড়ুক, তারপরে যদি আগামী দিন ভালো হয় আরও বড় করে আবার যেরকম করতাম সেরকম জায়গায় ফিরে যাব। ভূমি 24x7 এর মাধ্যমে আপনি দর্শকদেরকে কী বার্তা দেবেন? একটাই জিনিস, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আমি শেষে এটাই বলবো কি করোনাকে আটকানোর যে উপরের যে দায়িত্ব সেটা নির্ভর করছে পুরোপুরি আপনার উপর এবং আমাদের উপরে। ক্যামেরায় সঞ্জীব পালের সঙ্গে রিয়া। হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো।
প্রস্তুতি নিচ্ছি আমরাও আপনার পূজোর প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো ভূমি 24x7 এর পর্দায়। তাই চোখ রাখুন আমাদের পর্দায়। আসছে শারদ সম্মান 2021, শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরার সেরা, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা আবহ। আমরা আসছি আপনাদের পাড়ায়, আপনাদের পুজো মণ্ডপে। ভূমি 24x7 এর শারদ সম্মানে অংশ নিতে সত্বর যোগাযোগ করুন 9323979756 এই নম্বরে।